হ্যালো অ্যান আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার কুকিং চ্যানেল আয়েশার রেসিপিতে। আজকে আমি আপনাদের জন্য একটা বিশেষ খাবারের রেসিপি নিয়ে এসেছি। এতক্ষণ তো বুঝে গিয়েছেন কী নিয়ে হাজির হয়েছি, আর সেটা হচ্ছে মুচমুচে জিলাপি। আপনারা অনেকেই হয়তো ঘরে জিলাপি তৈরি করে থাকেন, কিন্তু অনেক সময় সেটা দেখা যায় শিরাতে ভেজানোর পর কিছুক্ষণ পর সগি হয়ে যায়, নরম হয়ে যায়, ভিতরে তেমন একটা রস ঢুকে না। কিন্তু আজকে আমি আপনাদের সঙ্গে যে রেসিপিটি শেয়ার করব, ইনশাআল্লাহ আপনাদের সেই রেসিপি ফলো করে আপনারা যদি জিলাপিটা তৈরি করেন, এটা একদম দোকানের মতো মুচমুচে হবে, আর এটা বজায় থাকবে দুই তিন দিন অবধি। সামনেই আসছে মাহে রমজান, আপনারা এই রেসিপি অনুসারে এভাবে নিজেই ঘরে তৈরি করে নিতে পারেন মজার জিলাপিগুলো, আর দোকানের কেনা জিলাপি আপনাদের খেতে হবে না, এখন থেকে নিজেই ঘরে তৈরি করুন। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই ইনগ্রিডিয়েন্টসে, আমাদের কী কী লাগছে এই মুচমুচে মজাদার রসালো জিলাপিগুলো তৈরি করতে। জিলাপির ব্যাটার তৈরিতে আমাদের যা যা লাগবে, আমি এখানে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি, এখানে আছে 1/2 কাপ টক দই, এখানে পরিমাণ মতো উষ্ণ গরম পানি আমাদের লাগবে, আর এখানে আমি একটা মিশ্রণ তৈরি করে রেখেছি, এটা জিলাপিকে ক্রিস্পি করতে সাহায্য করবে। এখানে আমি 1/4 কাপ আতপ চাল, আমি বাসমতি চালটা নিয়েছি, সেটা আমি ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, তারপর কিছুটা পানি দিয়ে আমি একদম মিহি করে এভাবে বেটে নিয়েছি। তার মধ্যে আমি 1 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এরকম একটা মিশ্রণ তৈরি করে রেখেছি, এটার কারণে জিলাপিটা অনেক ক্রিস্পি হবে। এখন মেশানোর পালা, এই 1.5 কাপ ময়দার মধ্যে প্রথমেই আমি 1/2 কাপ টক দই ঢেলে দিচ্ছি। এটা একটু হালকা করে মিশিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে আমি ঢেলে দিচ্ছি সেই যে চালের গুঁড়া আর কর্নফ্লাওয়ার দিয়ে তৈরি মিশ্রণটা, 1/4 কাপ চাল সেটা আমি ব্লেন্ড করে নিয়েছি, তার মধ্যে 1 চা চামচ কর্নফ্লাওয়ার। তারপর আমি পানি দিচ্ছি একটু একটু করে, একটু একটু করে পানি দিতে হবে, আর আস্তে আস্তে করে এটাকে মিশিয়ে নিতে হবে। দেখুন এটা মেশানো হয়ে গিয়েছে, আমি আপনাদেরকে কনসিস্টেন্সিটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন এরকম ঢালার সময় যদি দেখেন এরকম ছিঁড়ে ছিঁড়ে পড়ছে ব্যাটারটা, তার মানে এখানে আরও একটু পানি লাগবে। ব্যাটারটা যখন স্মুথলি পড়তে থাকবে তখন বুঝবেন ব্যাটারটা হয়ে গিয়েছে, কিন্তু এটা এখনও দেখুন ছিঁড়ে ছিঁড়ে পড়ছে। আমি এখানে আরও একটু পানি দিচ্ছি, আর মেশাতে হবে খুব ভালোভাবে। দেখুন এবার খেয়াল করে দেখুন, যখন এটা পড়ছে খুব স্মুথলি পড়ছে কেকের ব্যাটারের মতো, তার মানে হচ্ছে আমাদের ব্যাটারটা একদম রেডি। এটাকে আমি এখন ঢেকে 1/2 ঘন্টার জন্য রেখে দিব। 1/2 ঘন্টা পর এটাকে আমি এরকম জিলাপি মেকার এরকম বটলগুলো কিনতে পাওয়া যায়, আপনারা একটা বাজারে কিনতে পাবেন, অথবা যে কোনো ক্যাচাপের বোতল আপনারা যদি পারেন তো পাইপিং ব্যাগও করতে পারেন। আমার কাছে পাইপিং ব্যাগে করাটা একটু কঠিন লাগে, এটা আমার কাছে ইজি, এজন্য আমি এটাতে করব। তো 1/2 ঘন্টা পর আমি এটাতে এই ব্যাটারটার মধ্যে ঢুকিয়ে তেলে জিলাপির মতো করে গোল গোল করে প্যাঁচ দিয়ে ভাত ভেজে নিব। চুলায় একটা প্যানে আমি 2 কাপ চিনি নিয়ে নিয়েছি, এখন এর মধ্যে আমি 2 কাপ পানি ঢেলে দিচ্ছি। আমি এবার
এইভাবে একটু নেড়ে দিব যাতে নিচে না ধরে যায়। এটাকে আমি 15 মিনিট জাল করব, তারপর একতার হলে এটাকে আমি নামিয়ে নিব। শিরাটা তৈরি হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে লেবুটা চিপে দিচ্ছি। লেবুর রসটা দেওয়ার কারণে এটা কিসালাই শিরার কনসিস্টেন্সিটা কেমন হবে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখান থেকে একটু আঙুল লাগিয়ে দেখুন, একটা আঙুল থেকে আরেকটা আঙুল সরে যাবার সময় দেখুন একটা তারের মতো সৃষ্টি হচ্ছে। এরকম এক তারে শিরা হলেই আপনি বুঝে যাবেন যে এটা একদম জিলাপির জন্য পারফেক্ট একটা শিরা। তো এই শিরাটাকে আমি অলরেডি আমি চুলা বন্ধ করে দিয়েছি, শিরাটাকে ঠান্ডা হতে দিব, তবে এতটুকুন গরম থাকতে হবে যাতে আমার আঙুলটা আমি চুবাতে পারি। এরকম উষ্ণ গরম অবস্থায় আমরা ভেজে রাখা জিলাপিগুলো সরাসরি তেল থেকে উঠিয়ে সরাসরি এই শিরায় ডিপ করব। আমি এখানে একটা তেলের কড়াইতে 1.5 কাপ মতো তেল গরম করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিব আমি একটু ঘি। ঘিটা জাস্ট সুগন্ধের জন্য, আর কিছু না। ঘিটা ফ্রিজে রাখা ছিল এজন্য এরকম জমে আছে, গরম তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে এটা আস্তে আস্তে গলতে থাকবে। তেলটা আমাদের গরম হয়ে গিয়েছে, তেলটা ঠিক মতো গরম হয়েছে কিনা এটা দেখতে একটু এভাবে চেক করে নিতে পারেন। একটুখানি গোলার মধ্যে দিয়ে দেন, তারপর যদি এটা সাথে সাথে এরকম বাবল ছেড়ে উপরের দিকে উঠে আসে তখন বুঝতে পারবেন আপনার তেলটা একদম ঠিক মতো গরম হয়েছে। আমি এটাকে সরিয়ে ফেলছি। আমি অলরেডি কিছু জিলাপি তেলে ছেড়ে দিয়েছি, আসলে আমি এক হাত দিয়ে ক্যামেরা ধরে আছি, এক হাত দিয়ে দিতে হচ্ছে, এজন্য আমি দেখাতে পারিনি। তারপর আমি চেষ্টা করছি আপনাদেরকে আরও কিছু দেখাতে। এগুলো আমি তুলে ফেলবো একটু পরে। দেখুন এক পাশটা এরকম হালকা সোনালি হলে তখন উল্টে দিবেন, উল্টে দিয়ে অপর পাটটাও যখন এরকম হয়ে যাবে তখন এটাকে আমরা তুলে ফেলব। এখানে একটু জায়গা খালি আছে, আমি এখানে একটা দেওয়ার চেষ্টা করি। যেহেতু আমি প্রফেশনালি জিলাপি বানাই না, এভাবে মাঝে মাঝে বানাই, সেহেতু আমার জিলাপির প্যাচগুলো অতটা সুন্দর হচ্ছে না। তারপরেও এক হাত দিয়ে দেয়া, দু হাত দিয়ে দিলে কিছুটা সুন্দর হয়। যাই হোক, এই জিলাপিগুলো সব হয়ে গিয়েছে, আমি এগুলো তুলে ফেলবো এখন আস্তে আস্তে। দেখুন দুইটা পাশে যখন এরকম হালকা সোনালি হবে তখন এটা তুলে এপাশে যা শিরাটা করে রেখেছিলাম এটা উষ্ণ অবস্থায় আছে, আঙুলটা ডিপ করা যায় এরকম গরম অবস্থায়, এর মধ্যে এভাবে রেখে এটা আপনার অনেকক্ষণ ধরে ডুবিয়ে রাখতে হবে না, জাস্ট এভাবে রেখে একটু কয়েক সেকেন্ড এভাবে চেপে চেপে দিলে শিরাটা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন অলরেডি শিরাটা এর মধ্যে ঢুকে গিয়েছে। আমি এখন এটা তুলে ফেলব। এভাবে একটু কাত করে ধরলে বাড়তি শিরাগুলো ঝরে যাবে। তারপরে এখানে একটা প্লেটে এভাবে তুলে দিব। এটা ভাজা হয়ে গিয়েছে, এটা আমি তুলে নিচ্ছি, নিয়ে সরাসরি শিরার মধ্যে এখানে আমি আরেকটা ব্যাচ দিয়ে দিই।
ডিশটা একবার উল্টে দিচ্ছি। এখন এটাকে আমার ঝটপট তুলে ফেলতে হবে। দেখতেই পাচ্ছেন শিরাতে দেওয়ার পর যে শিরাটা জিলাপির ভিতরে ঢুকেছে, এটা দেখেই বোঝা যাচ্ছে একটা স্বচ্ছ কালার চলে আসে। যখন জিলাপিতে শিরাটা ঠিকমতো ঢুকে, তখন দেখবেন জিলাপির গায়ে একটা ট্রান্সপারেন্ট আভা চলে আসবে। এটা উল্টে দিচ্ছি, এটাও হয়ে গিয়েছে। তো তুলে আমি শিরাতে রাখছি। ততক্ষণে এখানে আমি আরো কয়েকটা দিয়ে দিই। তৈরি হয়ে গেল আমার মুচমুচে মজাদার জিলাপি। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা নাইস কালার এসেছে। আমি যদিও ততটা ভালো জিলাপির ব্যাচ দিতে পারি না, তারপরেও যথেষ্ট ভালো হয়েছে আমার ধারণা। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি এটা কতটা ক্রিস্পি হয়েছে। দেখুন, দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু ততটাই মজা। আশা করছি আপনারা শব্দটা শুনতে পাচ্ছেন। ভিতরটা দেখুন, বাইরেরটা যেমন ক্রিস্পি, ভেতরের অংশটা তেমনি রসালো। এই ছিল আজকে আপনাদের জন্য আমার রেসিপি। আশা করছি রেসিপিটা আপনাদের সবার অনেক ভালো লেগেছে। যদি এই ধরনের সহজ সুন্দর সুন্দর রেসিপি আপনারা রেগুলার পেতে চান, তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার জন্য দোয়া করবেন। সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।